হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগে। দেখো ওকে খাওয়ানো হচ্ছে কি করে, মানে পিপি কাজ করছে আর জলটা ঢালছে খেলছে না। হ্যাঁ করো না, নালে পিপি বকবে আবার, পিপি ভীষণ বকবে। খাও বা 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 বললাম না যে মাসি নেই, তো মাসি নেই তো যেসব টুকটাক কাজ থাকে তো সকাল সকাল উঠে করতে হয়। হ্যাঁ, তো এবার সকাল 6টার সময় আমরা উঠতে যাচ্ছি, তখন মেঘ ডাকছে। হ্যাঁ, ও আমাদের সাথে উঠে গেল। হ্যাঁ, দিয়ে এবার 6টা থেকে জেগে বসে আছে, আমি কুকুকে ধরে বসে আছি, মামুনি বাকি বাদ ওপর যেগুলো কাজগুলো ছিল সেগুলো মানে একজনকে তো করতেই হবে, তো মামুনি সেগুলো সব করছিল। এবারে কি করবো, তো ঠাম্মা কোনো রকমে তো ভুলিয়ে ভালিয়ে রাখলাম, রেখে পরে তারপর জোর জবরদস্তি করে 7:30 কি 7:45 11 বাজে চকলেট খাবো, বলছে মিষ্টি খাবো, বলছে জল খাবো, দু বোতল জল খাওয়া হয়ে গেল সকাল থেকে উঠে ওই 6টা থেকে 7:30-টার মধ্যে। যে 7:30-টা থেকে মানে ঘুমালো, কোলে 7:45-8টার সময় ওকে বিছানায় দিয়ে ও 10টা অব্দি ঘুমালো। ওই ঘুমটা যদি না ঘুমাতো তাহলে মানে একদম কি যে করতো এতক্ষণ বসে বসে ভগবান জানে। আমার বরের সেখান থেকে কার্টুনগিরি করছে পিছন থেকে এসে, না দেখানো যাবে না, তো তুমি ইচ্ছে কিন্তু ছাড়ে যাচ্ছি। কুমুর যে জামাগুলো আছে সেগুলো একটু রোদে মানে করে দিতে, কারণ সকালবেলাতে না খুব বৃষ্টি হচ্ছিল, যার জন্য মানে যেখানে জামা কাপড়গুলোকে শুকোতে দেওয়া হয় সেগুলো একটুখানি মাঝখানে করে দেওয়া ছিল। এই দেখো জামা কাপড়গুলো একটু রোদের দিকে করে দিই, নাহলে কি বলতো শুকোবে না। করে দিলাম, বৃষ্টি হলো কিন্তু এখন আমার ওয়েদারটা খুব ভালো করে দিল। দেখো দেখছো কি সুন্দর লাগছে, হালকা হাওয়া দিচ্ছে, এইরকমই ওয়েদারটা থাকা দরকার জানো, বৃষ্টি পড়লে আর কিচ্ছু ভালো না। কি নিয়ে গান করছে দেখো, পুতুলের মাথাটা কই, মাথা নেই, মাথাটা কে ভেঙেছে, গান দেখছে, গান দেখতে দেখতে ব্রেকফাস্ট, রুটি, ডিম সেদ্ধ, আলু ভাজা, আলু ভাজা, ডিম সেদ্ধ, রুটি। ক্যামেরার দিকে তাকিয়ে বলছি, উল্টো দিকে হাতের ডিরেকশন হয়ে গেল, আর ফল একটু পরে খাবো। এখন আপাতত আমার পাশে এনে সবসময় কমেন্ট্রি করবে, মানে চাকরিতে একটা বলতে থাকবে পাশে যেতে, আমি এমনি ব্যবসাকে খাই, তার মধ্যে আরও উল্টো পাল্টা আমাকে বলা করে। চলো খেয়ে, আমার বর এরকম রোজ আসে আর এই বেকারি বিস্কুটগুলোকে সবসময় নিয়ে আসে, এত খায় কেন মনে, এত খায় কেন ওই যে বিস্কুট, কি অম্বল করে এগুলোতে, কখনো কখনো একটা ভালো লাগে কিন্তু সব সময় খেতেই থাকে, খেতেই থাকে। খুব বাজে বাজে বিস্কুট গুলো খায়, কালকে হালদা থেকে আবার কি বিস্কুট এনেছে, ভালো লাগে মানে বলে না যার যার জিভের টেস্ট আর কি, তার অম্বল আর খাবো না বলবে, যে আবার অম্বল চেয়ে খেলে আবার খাতে খেতে আরম্ভ করে দেয়। ঢুকালো দেখো বাবু নিধি, আজকে মাসি নেই তাহলে দায়িত্ব আজকে আমারই, কিন্তু মানে কুহু না আমার কাছে অত বেশি দুষ্টুমি করে না, আমি যা করাই ও সেটাই করে নেয়, তো আজকে আরও কম দুষ্টুমি করেছে, কারণ এখন ওকে বলা হয়েছে ওর দুর্গা মাসির সাথে যাবে দোকানে চকলেট কিনতে, তাই ও খুব খুশি। কুহু গেল দুর্গা মাসির সাথে ওই দোকানে চকলেট কিনতে, যেতে যেহেতু মাসি নেই সকালে ও যেতে পারলো না বলে এখন চলে গেলো, ওই জন্য ওকে রেডি করে দিল স্নান টান করে, দিয়ে মা আসে, মা একটু খাবার পাঠাবে, তো সেই জন্য তেমন ঠিক বলে দাও, তো সেই খাবারটা আনতে আসি, মা বল মা ফোন করলে মাত্র, মা না মাসি দেখি কে এসছে, মা এই যে দিয়ে গেল খাবার, মাকে যদি বলি মা ক্যামেরার সামনে আসো, মা বলে না না আমাকে ওইসব ক্যামেরার সামনে আনবি না একদম লজ্জা পায় না, দিয়ে কাল থেকে টিপটা পরে আছি, পরেই আছি, তো মামনি বলছে টিপটাতে বেশি ভালো লাগছে, আর হ্যাঁ এরকম সাইজে ছোটো ছোটো একটা টিপ নিয়ে নেবো, কিন্তু টিপ পরি না খুব একটা, কাল থেকে কপালেই আছে। এই মাত্র স্নান করে উঠলাম, পাগড়ি জড়ানো আছে মাথায়, কুকুর নিচে খেলছে, আজকে মাসি নেই, একদম সময় পাওয়া যাচ্ছে না, মাসি থাকলে না সময়টা সময় পাই, সত্যি করতে মামনি দেখলাম না, এদিকে বলছে কুচকুচ
মাগুর মাছের পেঁপে দিয়ে আলু দিয়ে করবো। আচ্ছা, আর ওদিকে হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত, হ্যাঁ। আর একটা মাগুর মাছের ঝোল হয়ে গেছে অলরেডি। তাতে মানে না খুব হেডেক হয়ে যায় তাতে কিছু খাওয়ার করাটা। ক্রিসমাসে না মা মানে যখন করে না মানে পাঠায় মায়ের হাতে রান্নাটা, হ্যাঁ আমার তো ঝোল দিয়েই হয়ে যাবে। এই মাত্র খাওয়ালাম, খাইয়ে ওই মেশিনটা সার্ভিসিং সেন্টার থেকে এসছে, ওরা এতদিন চালানো হয় ডেমোটা দিয়ে দিচ্ছে কেমন কি হবে না হবে, তো সেই জন্য। ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে, বৃষ্টি পড়ছে, ভালো লাগে। আর এখন বাজছে সবে 4টে, কুকু উঠে গেছে 3:30টার সময়, 3টার সময় শুলো, 3:30টার সময় উঠে গেল, কালকেও তাই করলো। আজকে বৃষ্টি পড়ছে বাইরে, এই তো জানলায় বসে আছি, মেঘ ডাকছে এখনো অবধি। তো কালকে তো মায়ের কাছে চলে গেছিলাম ওয়েদারটা ভালো ছিল বলে, আজকে তো আর ওয়েদারটা ভালো নেই, বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে নিয়ে যাওয়া যাবে না, চারিদিকে যা হচ্ছে। চুপচাপ বসে রয়েছি, কি বিরক্ত লাগছে, রোজ রোজ বৃষ্টি হচ্ছে আর কি ভালো লাগে বলো। চা শুধু বস থেকে 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 শুধু এই জানলা থেকে ছাদ দেখো আর ঘরটার মধ্যে বসে থাকো, বোর হয়ে যাচ্ছে, একদম বোর হয়ে যাচ্ছে। তার মধ্যে একটু খুব ঘুমালে একটু রেস্ট পাই, তাও না, বসে থাকো, বাচ্চা উঠে গেছে আর কি। দেখো যাওয়া পরে নেচে যাচ্ছে, সময় নেই, দুপুরে ঘুম নেই, কিছু নেই, চলো আসো খেয়ে নেবে, আসো। কি খাবে তাহলে? কেক নেই, নড়তেই থাকে, খাবি আয়। ওটা দুপুর মানে ছোটাছুটি ছোটাছুটি করেছে, ঠাম্মাকে যেমন কড়া করিয়েছে আমাকেও কড়া করিয়েছে, মানে মানে লিটারেলি মানে কি বলবো, ওপনি যাবো মনে হয় একটু ঘুমালে বাঁচি, মানে আধবেলা যদি একটু ঘুমাই তাহলে আমরা একটু রেস্ট পাই। যেদিন ও ঘুমালো না, একটা কি তাড়াতাড়ি ঘুমালো, মানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর উঠে গেলো, ঠিক আছে, চোখ বন্ধ করে আবার তাকিয়ে দিল, সঙ্গে সঙ্গে আতঙ্ক লেগে যায়, তো সেই জিনিসটাই করলো। হ্যাঁ কালকেও করে, কালকে নয় মায়ের কাছে গেছিলাম, আজকে মায়ের একটু কাজ আছে আর বৃষ্টি পড়ছে, যাওয়া হচ্ছে না। মোবাইল দেখছ? মোবাইল দেখছি, আন্টি সরস্বতী এসছে এখন কাজে, মানে ওই দিদি ফোন নিয়ে পরে বসে বসে ওর মেয়ে কটা রিলস বানিয়েছে সেগুলো বসে বসে দেখে, আর ও ওইগুলো থেকে ফলো করে কি করে নাচ করতে হবে, স্টেপগুলোও করে দেখছো। ঘুরতে এখনই ছিল, ওয়েদারটা বাইরে কত খারাপ করে রেখেছে, পুর জিদ, বাইরে যাবো বাইরে যাবো বাইরে যাবো, ব্যাস চলে গেল ঘুরতে। আবার দেখো কি কিনে নিয়ে চলে আসে, রোজ যায় রোজ কিছু না কিছু কিনে নিয়ে তো চাই না। এই মাত্র একটা এই হেলিকপ্টার নিয়ে এলো, হ্যাঁ হয়ে গেল ওর খেলা, খেলবে না হয়ে গেল, মানে 2-1 বার চালালো আর মেশিনটা চলছেও না, নতুন দেখো কোনো জল না, খেলনা নিয়ে খেলো না কেন বাবু, আটা নিয়ে কোথায় আটা পড়ে আছে, কোথায় কি পড়ে আছে সেইগুলো নিয়ে, মোবাইল দেখছে তো মোবাইল দেখবো না, এসব নিয়ে চলছে। আর কি চাই, ফোনটা নাও দেখো, আমি তোমাকে তো কি চাই, জল জল চাই, ও ফোনটা দিচ্ছি তো না, না না দেখো, চলো চালাও, এখানে রাখো, দেখো বাবা যে শান্ত হয়ে বসো তো দেখিনি। আমি বললাম তোমাদেরকে না কুকুর জন্য যে কিছু কিছু ওর সারা জিনিসগুলো কিনেছি, তো তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই, সেরকম কিছু না, ওর জন্য মানে আলাদা করে পুজোর জন্য কিছু কেনা হয় না, মানে কিছু না কিছু কেনাই হয়, আর সেটা ও আনার সঙ্গে সঙ্গে ওটাকে ও পরে দেয়। হ্যাঁ
তো সেটা নতুন থাকে না, তো ওর কাছে কিছুটা বাঁচিয়ে যেগুলো নতুন রয়েছে সেগুলো তোমাদেরকে ভাবছি দেখিয়ে দিই। তো ফার্স্ট হচ্ছে ওর এই হেয়ার ব্যান্ডটা, একটা দেখতে পাচ্ছ ওর হেয়ার ব্যান্ডটা, এই একটা হেয়ার ব্যান্ড, ঠিক আছে। এই হেয়ার ব্যান্ডটা তো সেদিনকার তোমাদেরকে দেখালাম, এই হেয়ার ব্যান্ডটা দুটো, আরো দুটো হেয়ার ব্যান্ড কেনা হলো ওর, সেই দুটোকেও পরে দিয়েছে সঙ্গে সঙ্গে। মানে ওটা ছিল হোয়াইট কালারের, ঠিক আছে, তো হোয়াইট কালারের ছিল, কিন্তু ওটা এত পরে নিল এর মধ্যে ঘষে ঠসে একদম ওটাকে কালো পানি দিয়েছে, নোংরা করে দিয়েছে। আর হোয়াইট জিনিস তো জানো কেমন করে রাখতে হয়, তো ওরাতে তো আর কোনো হোয়াইট বলে কোনো জিনিস নেই। এই দেখো দুটো টিপটপ করা সেই ক্লিপগুলো হয় না সেটা, এই দেখো এই দুটো ক্লিপ, তারপর এই দুটো টিপটপ টাইপের ক্লিপগুলো, ওর চুলে না ওগুলো খুব ভালো যায়। এই দেখো এই দুটো ক্লিপ, তারপর এইটার একটা ক্লিপ যেটা আর একটা স্কুলে বেঁধে দিয়েছিলাম সেটা স্কুলে হারিয়ে ফেলে চলেছে, তো তার জন্য ওটা একটাই আছে এখন। আর 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 একটা পেয়ার আছে, এই দেখো এই দেখো আর একটা পেয়ার, ঠিক আছে। এগুলো হলো ক্লিপ, এবারে দেখে হাতের ব্যাঙ্গেল, হ্যাঁ হাতের ব্যাঙ্গেল, ব্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এইভাবে ওর হাতে ঢুকে যাবে, খোলা আছে, বেশ সুন্দর দেখতে পাচ্ছ। এই একটা একটা চুড়ি টাইপের, হ্যাঁ এই দেখো চুড়ি দুটো দেখতে পাচ্ছ, আর নিচে আবার ঘুংরু দেওয়া আছে, ওদেরও আবার ঘুংরু দেওয়া। এই দেখো চুড়িটা, এই একটা চুড়ি, এবার হলো গাদার, এই দেখো গাদার, এগুলো চুল বাঁধার জন্য গাদার, এটা পার্পেল আর একটা পিঙ্ক। আর এই দেখো ছোট ছোট সেই বিরুনি করে দিলে বা সামনে থেকে চুল বাঁধলে সামনে ছোট 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 মানে ক্লিপগুলো যেগুলো দেয় ওই যে সেই ক্লিপগুলো একদম ছোট ছোট ক্লিপ। এই দেখো এইটা একটা ক্লিপ, তারপর আরো গাদার, এই দেখো চুল বাঁধার গাদার, এরকম ধরনের পুঁথি 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 টাইপের বল বল দেওয়া, এই দেখো বল বল দেওয়া গাডার তিনটে আছে, তিনটে, হ্যাঁ তিনটে গাডার। আর একটা টিপের পাতা ওর আবার ছোট্ট মতো দেখেছ, এই দেখো টিপের পাতা, এই কটা টুকটাক জিনিস মানে ক্লিপ ব্যান্ড। ওর না হাড়টা পেলাম না, একটা হাড় আমি প্যান্টালুন্স আগে দেখেছিলাম ওটা এখন পরে, ওরকম ধরনের মুখে দিই না চেবায়, তো না এরকম যে মালাগুলো দেখছিলাম হাড়গুলো সেগুলো না মানে মুখে দিলে না মানে ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে, তো ওখানে যদি পাই তাহলে ওই ধরনের হাড় নিয়ে নেওয়ার জন্য, ওই জন্য আমি হাড়টা নিতে পারিনি, বাকি ক্লিপ গাডার তারপর ব্যান্ড টিপ চুড়ি এইগুলোই জাস্ট নিলাম। ও ছোট তো ওরও তো ইচ্ছে হয়, আর আমার মেয়ে না খুব সাজুগুজুতে খুব এক্সপার্ট, হ্যাঁ আমার কাজল তারপর আমার লাইনার আমার লিপস্টিকও এখন থেকেই লাগাতে থাকে, তো ওই জন্য ভাবলাম ওর জন্য না কিছু কিছু করে সারা জিনিস কিনি, যখন সাজবো আমি তখন ও চাইবে যে আমা আমাকে ও দাও জিদ করবে, তো ওই জন্য ওর জন্য কয়েকটা জিনিস আমি কিনে রাখলাম। বুবু এদিকে তাকাও, কি খেয়েছ তুমি বুবু, এদিকে তাও, মুখ ঘুরো মুখ ঘুরো, তুমি কি সাজেছ, কে সাজিয়ে দিয়েছে তোমাকে, মা মা দেখা এদিকে দেখাও ক্যামেরার দিকে তাকাও, ও বাবলি 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 খাওয়াচ্ছিলাম ওর, আমি এখনই তোমাদেরকে দেখালাম ওর সারা জিনিসগুলো, তারপর ভাবলাম যে ওকে আমি খাইয়ে দিই, খাওয়াতে খাওয়াতে দেখে নিয়েছে যে ওই সামনে সারা জিনিসগুলো ওর আছে, সঙ্গে সঙ্গে চাই, বললাম না ও যদি কোনো জিনিসটা দেখে সেই জিনিসটা ও সাজার জন্য মানে অস্থির হয়ে যায়, তো যাই হোক ওকে সাজিয়ে দিলাম। এরপরে আমার বরের খাওয়া হয়ে গেছে, আজকে মাসি আসেনি, তো সেই জন্য আজকে মামুনের আমি একসাথে খেতে বসে যাই, তো আজকে তরকা হয়েছে দেখলেই, তো চলো আজকে ব্লগ দেখা দেয়, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো থাকো সুস্থ থাকো, টাটা গুড নাইট।